এবং সিএএ এর প্রতিবাদে বিঘ্নিত ট্রেন চলাচল। যার জেরে শিলিগুড়িতে শুরু হয়েছে বাসের টিকিটের কালোবাজারি। বাসের টিকিটের কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থার নির্দেশ দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কদিন ধরে ট্রেন বন্ধ, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন বহু যাত্রী। এদিকে বিমানের ভাড়া আকাশ ছোঁয়া, যেভাবেই হোক বাড়ি ফিরতে হবে। ট্রেনের যাত্রীরা তাই ভিড় করেছেন বাস স্ট্যান্ডে, ফলে বাড়ছে যাত্রীর চাপ। আর এই সুযোগে শুরু হয়েছে বাসের টিকিটের কালোবাজারি। শিলিগুড়ি থেকে দূরপাল্লার বাস ছাড়ে, সরকারি তো বটেই, রয়েছে প্রচুর বেসরকারি বাসও। সবচেয়ে বেশি চাহিদা কলকাতা টিকিটের। দক্ষিণবঙ্গ থেকে বহু পর্যটক উত্তরবঙ্গে বেড়াতে এসে আটকে পড়েছেন। অনেক স্কুল পড়ুয়ারাও শিক্ষামূলক ভ্রমণে এসে ঘরে ফিরতে পারছে না। প্রতিদিনই অসংখ্য যাত্রী ভিড় করছেন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। আটকে থাকা এই যাত্রী ও পর্যটকদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার। পর্যটন মন্ত্রী গৌতম দেব নিজে গিয়ে এনজিপিতে আটকে পড়া যাত্রীদের ঘরে ফেরানোর ব্যবস্থা করেছেন। আবার কখনো ডুয়ার্স কিংবা আলিপুরে আটকে পড়া ত্রিপুরা ও অসমের যাত্রীদের ফেরানো হয়েছে, তা সত্ত্বেও চাপ সামলানো যাচ্ছে না। অভিযোগ, বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এদিন বাস টার্মিনাসে গিয়ে পরিস্থিতির ক্ষতি দেখেন পর্যটন মন্ত্রী, তার সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার ও অন্যান্যরা। এদিন বাসের টিকিটের কালোবাজারি রুখতে কড়া বার্তা নির্দেশ দিলেন। এছাড়াও এদিন বাস স্ট্যান্ডে একটি বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা, এআরটিও সহ পরিবহন দপ্তরের আধিকারিকেরা। আজকে আমরা এখানে যে কারণে আসলাম, যে কয়েকদিন ধরে এই অবিবেচনাবশত যে রেল বন্ধ করে দেওয়া নর্থ বেঙ্গল বাউন্ড এবং এখান থেকে যে গাড়িগুলো কলকাতা এবং রেস্ট অব্দি কাট্রিতে যায়, প্রচুর অসুবিধা হয়েছে মানুষের। আমি অনেকগুলো জায়গাতে গেছি, আমাদের সহকর্মীরা বন্ধুরা তারাও শিলিগুড়িতে ক্যাম্প করেছে। আমি আলিপুরদুয়ারেও গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেখানে অসম এবং ত্রিপুরার প্রচুর মানুষ আটকে গেছিলো, তারা শিলচর আর ত্রিপুরার দিকে যাচ্ছিল। তাদের সমস্ত থাকা খাওয়া ইত্যাদি সমস্ত ব্যবস্থা আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব করেছে এবং ওখানকার আরও স্থানীয় মানুষরা খুব সহায়তা করেছেন। আমরা এখানে এনজিপিতে যারা আটকে পড়েছিলেন পর্যটক, আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট, তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের সমস্ত কর্মী অফিসার তারা দিনরাত পরিশ্রম করেছেন। সেকেন্ড পার্ট হচ্ছে যে কিছু কিছু অভিযোগ আসছে যে প্রাইভেট যারা অপারেশন করছেন ট্রান্সপোর্ট, তাদের মধ্যে কেউ কেউ সবাই নয়, যে আরটিএর ফিক্সড যে রেট তার বাইরেও কিছু টাকা পয়সা বেশি ভাড়া ইত্যাদি ডিমান্ড করা হয়েছে, যখন চাপটা অনেক বেশি ছিল। তো আমি আজকে সিপি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ওনার সাথে কথা বলেছি, ডিএম ম্যাডাম দার্জিলিং তার সাথে কথা বলেছি এবং আজকে অ্যাভেলেবেল অফিসার আরটিআর এবং এখানকার এনবিএসটিসি তাদের সাথে কথা বলে গেলাম। প্রাইভেট ওনারদের আমরা রিকোয়েস্ট করছি যে মানুষ এমনিই একটু অসুবিধার মধ্যে আছে, যারা বাইরের থেকে এসছেন তারা ফিরে যাবেন স্বভাবতভাবে নিজের জায়গায়। রেল এইভাবে বন্ধ করে দিয়েছে, সুতরাং বাসে যেন তাদের যে ভাড়া গভর্নমেন্ট ফিক্সড যে ফেয়ার চার্ট, সেই ফেয়ার চার্ট অনুযায়ী ভাড়া নিয়ে যাত্রীদের পাঠাতে হবে, কোনো বাড়তি ভাড়া গাড়ি থেকে নেওয়া যাবে। এটা আরটিওকে বলেছি আমরা, উনি নজরদারি করবে, পুলিশও নজরদারি করবে এবং স্বেচ্ছাসেবক যারা আছে এখানে এবং এনবিএসটিসি তারা যেহেতু এখানে টার্মিনালটা চালান, তাদের কাছে কোনো অভিযোগ আসলে তারাও আমাদের জানাবেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন, কারণ আমরা চাই না যে মানুষের সাফারিংসটা বাড়ুক।
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.